সোনালি ব্যাংকে জয়েন করি ক্যাশিয়ার কাম ক্লার্ক হিসাবে। ওখানে আমার এক বছর থাকার পরে আমার যাত্রাবাড়ি ব্রাঞ্চে যায়। যাত্রাবাড়ি ব্রাঞ্চে থেকে রেমিটেন্স পাঠানো হয় সমস্ত সব সারা ঢাকা শহরের, মানে লোকাল অফিসে যখন অতিরিক্ত টাকা হয় টাকা পাঠানো হয়, টেলিফোন করে ম্যানেজারদের এরকম অতিরিক্ত টাকা হয়েছে গাড়ি পাঠান। লোকাল অফিসে আর্মস গার্ড সহ গাড়ি আসে, সেই গাড়িটি করে ইনভয়েস করে গাড়ি গার্ড সহ পাঠানো হয়। চারটা ইনভয়েস থাকে, তারপরে আমার একটা ক্যাশিয়ারের সঙ্গে থাকে, একটা বক্সে থাকে, আর একটা অফিসে থাকে। তারপরে ওখানে লোকাল অফিসে নিয়ে গেছি, লোকাল অফিসের ক্যাশ রেমিটেন্স রেজিস্টার, সে ক্যাশ বাক্স গ্রহণ করেছে। গ্রহণ করেছে কেমন, তার ক্যাশ রেমিটেন্স রেজিস্টার আছে, তাতে এন্ট্রি দিয়েছে, আর সঙ্গে থাকা আমার ভাউচারের মানে ইনভয়েসের অপর পৃষ্ঠায় সই করে দিয়েছে। মানে ওই ক্যাশ মানে আর কি লিখিতভাবে রিসিভ করে নিয়েছে। ওটা রিসিভ করে নেওয়ার পরে আর ক্যারিয়ারের মানে কোনো দায়িত্ব থাকে না। দেখুন ওই লোকাল অফিসের থেকে চারটে বাক্স ক্যাশ বাক্স ভিতরে, মানে ক্যাশ বাক্স রিসিভড বাই লোকাল অফিস অ্যান্ড লস্ট ফ্রম লোকাল অফিস একটা পাওয়া গেছে, তার ভিতরে অল্প সংখ্যক টাকা পাওয়া গেছে। 79 বয়স চলতেছে আমার, তো তার 40 বছরই চলে গেছে কেসের পিছনে। আমার সম্পত্তি চলে গেছে, ফসলের সম্পত্তি সব চলে গেছে, ঘর বাড়ি গেছে, ভিটে বাড়ি গেছে, আমি এখন গৃহহীন ভূমিহীন। তারপরে তখন আর কেমন করে সংসার চলবে, তখন ওই কাউন্টারে টিকিট বিক্রি করেছি গাবতলি, সেই আয় করে আমি মেয়ে দুটো মানুষ করে বিয়ে দিয়েছি। আমি এখন জামাইয়ের ঘরে বসে থাকি খাই, আমরা স্বামী স্ত্রী। 40টা বছর গেছে আমার, 79 বছরের 40টা বছরই আমার গেছে এই কেসের পিছনে। বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই, যাতে আমার এই যে ক্ষয় হয়ে যাওয়া সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু এর জন্যে আমি মামলা করতে চাই। আমার কেস শেষ প্রায় সব, তা আমি কম্পেনসেশন চাই, মানে কেস করবো ব্যাংকের এগেনস্টে। আমার 40 বছর ক্ষতি হওয়ার জন্যে আমার আমার সম্পত্তি, আমার বাড়িঘর চলে যাওয়ার জন্যে আমি ক্ষতিপূরণের কেস করব। সাথে আরও 8 জন, আমি সহ 9 জন ছিলাম বিবাদী, সবাই প্রয়াত, আমি জীবিত। এই এখন আমাকে নিয়েই টানা হেঁচা করতেছে ব্যাংক, এটা তার ওখানে অযথা নিয়ে আমার হয়রানিমূলক মামলা এটা। আর লিগেল এইড থেকে এই মামলাটা আমার কাছে এসছে, সুপ্রিম কোর্ট লিগেল এইড থেকে 2023 সালে। আসার পরে আমি মামলাটা পড়ে আমি বিস্মিত হলাম। আমি বিস্মিত হলাম এই কারণে যে 40 বছর ধরে একটা লোক যে সমস্ত আদালতে জিতার পরেও সোনালী ব্যাংক তাকে ছাড়ছে না, অথচ এই সোনালী ব্যাংকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, ওদিকে তাদের মাথা ব্যথা নেই, এত লুটিং হচ্ছে। একটা নিরীহ কর্মচারী যাকে কম্পিটেন্ট আদালত যাকে নির্দোষ বলল, তারপরও তার পিছু ছাড়লো না, 40 বছর তাকে মামলার জালে আঁকড়ে রাখলো, তখন আমি সিরিয়াসলি নিলাম। আমি 23 সালে এই মামলাটা বারবার মেনশন করে, এটা তখন তৎকালীন কোর্ট 2-এ এটা ফিক্সড হয়েছে, এবং লাস্ট কোর্ট যেদিন করেছে ওনারা, সেদিন আমার আইটেম ছিল 15-13 করে শেষ হয়ে গেল, আবার ঝুলে গেল। ঝুলে যাওয়ার পরে উনি বেচারা বৃদ্ধ মানুষ, কানে শুনে না, অসুস্থ, বারবার আসে, আমার খারাপ লাগে। উনি ফোন করে প্রত্যেক দিন, একবার দুবার ফোন করবে, নতুন নতুন কাগজ দিবে। তো আমি আবার এই যখন নতুন কোর্ট কনস্টিটিউট হলো, আমি প্রথম দিন, আপনাদের মনে আছে, আমি লিগেল এইডের 2-3টা মামলা মেনশন করেছি, মেনশন অ্যালাউও করেছে, বাট দুর্ভাগ্য যে হ্যাঁ হ্যাঁ মেনশন অ্যালাউ করার পরও তো অনেক প্রেশারের কারণে আসেনি। গত রোববারে মেনশন করেছি, বলেছে 6 তারিখ 1 নম্বর আইটেম হিসাবে টপ হিসাবে ওনারটা শুনে দেবে, আশা করি 40 বছরের ওনার এই যন্ত্রণার অবসান হবে। আমি এই শুধু উনি না, এই ধরনের আরও অনেকগুলো ঘটনা আছে। যদি যারা যেই কর্নার যে অবস্থায় কাজ করেন, মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স প্রিন্ট, আপনারা যদি এই সংবাদগুলো উঠে আনেন এবং এই মামলাগুলো যেগুলো মানুষের হৃদয়ে একটু রক্তক্ষরণ ঘটায়, যেগুলো মানুষকে বেদনা দেয়, আহত করে, এবং রুল অফ ল-এর ইন্ডেক্স যেই মামলাগুলোর কারণে অনেক নিচে নামে, ওই মামলাগুলো যদি আমরা এই এখন এই বর্তমান সময়ে যদি দ্রুতগতিতে সম্পন্ন করতে পারি, তাহলে কিন্তু আমরা রুল অফ ল-এর ইন্ডেক্সটা একটু উপরের দিকে যাবে, মানুষের আস্থা ফিরে আসবে। তো আমি চাই এই ভদ্রলোক
ওনার যন্ত্রণার অবসান হবে, উনি তো এখন আর কিছুই পাবে না, চাকরিও ফেরত পাবে না, কিছুই পাবে না, হয়তো বেতন টেতন এরিয়ার আলাদা করে মামলা করে হয়তো পাবে, কিন্তু ওনার যে সম্মানহানি হয়েছে, স্ত্রীর কাছে সম্মানহানি, বন্ধুদের কাছে সম্মানহানি, সন্তানের সাথে সম্মানহানি যে হয়েছে, যে উনি চোর হিসাবে এত বছর সাব্যস্ত হয়ে আছে, ছয় তারিখে হয়তো এটির অবসান ঘটবে, তাতে কী হবে? তাতে ওনার যে স্টিগমা সেটি উনি মুক্ত হবেন, ওনার কলঙ্ক থেকে মুক্ত হবেন, হয়তো ওয়াইফের কাছে বলবে আমি নির্দোষ ছিলাম, হয়তো চোখের পানি ফেলে বলবে তোমরা এতদিন আমাকে ভেবেছো যা আমি তা না, সন্তানের কাছে বলবে, সন্তানের এই যে মেয়ের জামাইয়ের কাছে বলবে, নাতি নাতনির কাছে বলবে এটাই। বাট আমি সুপ্রিম কোর্টে আমি একটা অ্যাপিল করব, আমি আমার ইয়াতে, যে এই মামলায় 40 বছর সোনালী ব্যাংক যে যন্ত্রণা দিয়েছে অহেতুক, মামলা জিতবে না জেনেও, এটা কস্ট ইম্পোজ করার জন্য অনেক বড় কস্ট, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনায় ভিকটিম যাতে বেশি সাফার আর না হয়, যাতে অনেক দিন তারা যন্ত্রণার শিকার না হয়। আর যদি কস্ট ইম্পোজ হয় বাংলাদেশে, বাংলাদেশে কস্ট ইম্পোজ করার খুব দরকার, অনেক ভুয়া মামলা হচ্ছে, যেই মামলা জিতবে না তাও লয়াররা করে দিচ্ছে, তো এসবগুলো পরিত্রাণ থেকে এই মামলাটা এক্সাম্পল হিসেবে এটা ট্রিট হবে, এই লাইনে আমি সাবমিশন রাখবো আশা করি 6 তারিখে, আশা করি কোর্ট আশা করি বিবেচনা করে একটা কস্ট ইম্পোজ করে ওনার যে জায়গা জমি হারিয়েছে, সম্মান হারিয়েছে, এটা বিবেচনা করে, আর সোনালী ব্যাংক ক্যাপাবল এবল এই যে কস্ট দেওয়ার ক্ষেত্রে, যত কস্ট দেওয়া হোক এটা আশা করি আমি পাবো বলে আমি মনে করি।